হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিম্প্লিফিকেশন অর্থাৎ সরলীকরণ। আর এই সরলীকরণ থেকে বেসিক লেভেলে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আজকে আমাদের ক্লাস আলোচনা করব। আপনারা সবাই একে একে আমাদের ক্লাসে একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেন্সিলে যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন দেবেন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন দেবেন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 22টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আলোচনা ক্লাস শুরু করছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তো চলুন প্রথম প্রশ্ন থেকে আমরা আলোচনা শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, যেটা ব্যাংক পিও 2010 এ এসেছিল, তা এখানে কোশ্চেনটা আছে ইংলিশে আছে, আমি পুরোটাই বাংলা বলে দিচ্ছি, আপনাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন। তাহলে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে সেটা আপনাদের চুজ করতে হবে। চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আপনারা সবাই এই কোশ্চেনটা যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো আপনারা সবাই এক মিনিটের কম সময় করার চেষ্টা করবেন বা তার বেশি সময় করার চেষ্টা করবেন, যেহেতু আপনারা প্র্যাকটিস করছেন, কিন্তু পরীক্ষার সময় আপনারা একটা কোশ্চেনে কিন্তু এক মিনিটের বেশি সময় পাবেন না। তো চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনে অ্যান্সার বার করে ফেলেছেন। তো চলুন স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার ভ্যালু, আমরা এখানে রিকোয়ার ভ্যালু করেছি, স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করেছি, তা আলোচনা করার মাধ্যমে আমাদের এখানে 8855, তা যাদের উত্তর এখানে আমাদের বেরিয়েছে কত, এক নম্বর প্রশ্নে, এই এক নম্বর প্রশ্নে আমাদের 8855। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর 8855। তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান ই, নান অফ দিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ই, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দুই নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক ক্লার্ক 2009 এ এসেছিল, 4.5 + 23.50 + 14.58 - 17.68 × 0.5 = কত। তাহলে এটার মান আপনাদের বার করতে হবে। সিম্প্লিফিকেশন মানে সরলীকরণ, আর সরলীকরণটা আপনারা অবশ্যই বড মাসের নিয়ম অনুসারে করবেন, তাহলে আপনারা অবশ্যই সঠিক উত্তরে পৌঁছাতে পারবেন। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা এই কোশ্চেনটা পেতেছি, পাতার পর আমাদের উত্তর বেরিয়েছে 33.74। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, তিন নম্বর প্রশ্ন, এটা এসএসসি 2007 এ এসেছিল, 1/4 + 1/4 + 1/7 + 1/10 + 1/10 × 13 + 1/13 × 16 = কত। আপনাদের এই সরলীকরণ আপনারা অবশ্যই এই ধরনের কোশ্চেন কিন্তু কমন পান। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা অবশ্যই আপনাদের খাতায় যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন এক্সপ্রেশন ক্যান বি রিটেন অ্যাজ, আমরা এইভাবে এটাকে লিখতে পারি কি না, 1/3 কমন নিয়ে 1 - 1/4 + 1/4 - 1/7 + 1/7 - 1/10 + 1/10 - 1/13 + 1/13 - 1/16 এইভাবে লিখতে পারি। 1/3 আমরা এখানে কমন নিয়েছি, তা কমন নেওয়ার পরে আমাদের ইকুয়েশনে কাটাকুটি করার পর 1 - 1/16 আমাদের বেরিয়েছে। তাহলে 1/3 × 16 - 1/16 = আমরা এখানে ক্যালকুলেশন করেছি 3 আর 5-এর মধ্যে, তাহলে 5/16। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ, তিন নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ছ নম্বর প্রশ্নে চলে এসেছি, ব্যাংক ক্লার্ক 2009। তাহলে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো করছি যেগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল। তা চলুন সলভ করতে দিয়েছে 12 × 10 / 120 / 240 = (?) 120। তাহলে আপনাদের এটা সিম্প্লিফিকেশন করতে হবে। আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন,
বড মাসের নিয়ম অনুসারে করবেন তাহলে আপনাদের সঠিক উত্তর বেরোবে। তো চলুন ছ নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ছ নম্বর প্রশ্ন, 12 × 10 / 120 / 240 = (?) 120। আমরা স্টেপ বাই স্টেপ এখানে ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর আমাদের কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু বেরিয়েছে। তাহলে ছয় নম্বর প্রশ্নে যাদের উত্তর অপশান সি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার সেভেন। সাত নম্বর প্রশ্নে চলে এসেছি, এটা ছিল আপনাদের হোম টাস্কের প্রশ্ন, 99 / 9 / 3 = কত। আপনাদের এই মানটা বার করতে হবে। ব্যাংক ক্লার্ক 2009 এ এই কোশ্চেনটা এসেছিল। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি আপনারা সবাই কোশ্চেনটা সঠিক উত্তরই করেছেন, যারা হোম টাস্কের অ্যান্সার দিয়েছেন তাদেরকে বলছি। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন এক্সপ্রেশন 99 / 9 / 3, তাহলে 99 × 1/9 × 1/3 = 11/3, 3/1/2, মানে 3 × 2/3 আমাদের এখানে উত্তর বেরিয়েছে। যাদের উত্তর বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক, 3/2/3। এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের পুরস্কার নেওয়ার জন্য ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর প্রশ্ন, এসএসসি 2010 এ এসেছিল, 99 98/99 × 99 = কত। তাহলে আপনাদের এই ইকুয়েশনের মান বার করতে হবে। আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তরটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 13 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষার সময় পেয়ে থাকেন, তাহলে আমি স্টার্ট দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই কোশ্চেনগুলো ভালোভাবে করবেন। আশা করছি এই কোশ্চেনগুলো আপনারা পরীক্ষার সময় কমন পেয়ে যাবেন, কেন না প্রিভিয়াস ইয়ারে বা প্রিভিয়াস কোনো না কোনো পরীক্ষায় আপনাদের এই কিন্তু কোশ্চেনগুলো এসেছিলো। তো চলুন আপনারা আশা করি সবাই ক্যালকুলেশন করেছেন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন এক্সপ্রেশন আমাদের দেওয়া আছে, 99 98/99 × 99, তাহলে আমরা এটাকে লিখেছি। তা লেখার পর আমরা দেখুন এখানে ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর স্টেপ বাই স্টেপ 9 8 999 আমাদের অ্যান্সার বেরিয়েছে। তাহলে 13 নম্বর প্রশ্ন, আর 13 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক। যারা শর্টকাট নিয়ম জানেন তারা অবশ্যই সেই শর্টকাট নিয়মে অঙ্কগুলো করতে পারেন। আশা করছি আপনাদের অঙ্কের সঠিক উত্তর হবে। তো আপনারা এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা এই কোশ্চেনটা ক্যালকুলেশন থেকে বুঝতে পেরেছেন, আর যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর প্রশ্নে চলে এসেছি, এটা আমাদের ব্যাংক ক্লার্ক 2010 এসেছিল, 756 / 2/3 / 4/9 / 3/7 = কত। তাহলে অফ মানে গুণ, আপনারা নিশ্চয়ই জানেন বড মাসের নিয়ম অনুসারে গুণ থাকলে গুণের কাজ আগে হয়। গুণ মানে এর, অফ মানে এর, এর এর কাজ আগে হবে। তা আপনারা বড মাসের নিয়ম অনুসারে এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 15 নম্বর প্রশ্ন, দরকার হলে আপনারা ভিডিওটা পজ করে খাতায় ক্যালকুলেশন করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে, খুবই ইজি সিম্পলিফিকেশন করতে দিয়েছে। তো চলুন 15 নম্বর প্রশ্নে কি সঠিক উত্তর হচ্ছে সেটা আমরা দেখে নেব। আমরা ক্যালকুলেশনটা পেতেছি, তা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন, তা ক্যালকুলেশনটা পাতার পর আমাদের 96 উত্তর বেরিয়েছে। তাহলে 15 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। আমরা সেই প্রশ্নগুলোই করছি যে প্রশ্নগুলো কিন্তু আপনাদের চাকরির পরীক্ষায় এসেছিল। এটা ব্যাংক ক্লার্ক 2011 এ এসছে, 17 নম্বর কোশ্চেন, 27 / 152 × 8/9 / 45 / 19 = কত। আপনারা বড মাসের নিয়ম অনুসারে এই কোশ্চেনের অ্যান্সার করবেন। আশা করছি আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশনের মাধ্যমে, আর আপনারা খাতায় করে আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে নেন। আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো দেখুন আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলো করেছি, ক্যালকুলেশনগুলো করার পর 1/15, তা যাদের উত্তর বেরিয়েছে অপশান বি 17 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। 21 নম্বর প্রশ্ন, এসএসসি 2010 এ এসেছিল। তা দেখুন আপনাদের এই সিম্পলিফিকেশনটা আপনারা কোনো না কোনো একটা ফর্মুলার সাথে এটা যাচ্ছে, আপনারা খুব ইজিভাবে করতে পারবেন। ফর্মুলাটা যত তাড়াতাড়ি আপনারা গেস করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। তা আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তরটা পোস্ট করুন,
আমি এক্সপেক্ট করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আর আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হবে সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা গেস করেছি কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এটা কি না এ বি সি, তাহলে 0.5 মাইনাস 0.2 প্লাস 0.3 ইজ ইকুয়াল টু 0.6। এখানে আমরা এ ধরেছি কোনটাকে না 0.5 কে, বি ধরেছি কোনটাকে না মাইনাস 0.2 কে, এবং সি ধরেছি কোনটাকে না 0.3 কে। তাই এই অনুযায়ী আমরা এ বি সি বার করেছি, আর এ বি সি বার করার পর আমাদের উত্তর বেরিয়েছে অপশান বি। তাহলে 21 নম্বর প্রশ্নে যাদের উত্তর অপশান বি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। 22 নম্বর প্রশ্ন, এটা রেলওয়েস 2008 এসেছিল, 4.6 × 2.8 × 5.5 − 3.2 × 4.5 × 4.8 = 2.8 = কত। আপনাদের এই সিম্পলিফিকেশনটা আপনাদের খাতায় করতে হবে। আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 22 নম্বর প্রশ্ন, আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ক্যালকুলেশন করেছি, সিম্পল একটা মাল্টিপ্লিকেশন করতে দিয়েছে, তা ক্যালকুলেশন করার পর আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করার পর 30.52 মানে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। 25 নম্বর প্রশ্নে চলে এসেছি, 27 × 4 − 13 × 6 · 25 · 5 × 2 = কত। তাহলে ব্যাংক ক্লার্ক 2010 এই কোশ্চেনটা এসছে। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আপনার খাতায় আপনারা এটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 25 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 3। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান সি 3, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26। 26 নম্বর প্রশ্নে কি বলেছে, ইফ 3/4 অফ এক্স, যদি 3/4 এক্স এর 3/4 অফ 1/4 অফ 35600 সেটা কি হয়, সেটা মানে 3/4 এর এক্স এর 1/3 অফ 35600 ইজ ইকুয়াল টু 1668.75। তাহলে ফাইন দ্য ভ্যালু এক্স। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাংক ক্লার্ক 2011 একটা কোশ্চেন এসেছিল, তো এখান থেকে আমাদের এক্স এর মান বার করতে হবে 3/4 অফ এক্স এর 1/4 অফ 35600 ইজ ইকুয়াল টু 1668.75। তাহলে আমাদের এখান থেকে এক্স এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তো চলুন 26 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই ইজি অঙ্ক আছে, আপনারা আশা করছি এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন দেখে নেবো আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেছি, যেরকম বলেছে আমরা সেরকম লিখেছি। তা লেখার পর আমাদের উত্তর বেরিয়েছে 1/4। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান ডি, 26 নম্বর প্রশ্নে অপশান ডি যাদের উত্তর বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31। 31 নম্বর প্রশ্ন, এসএসসি 2010 এসেছিলো, একটা সিম্পলিফাই করতে দিয়েছে। আপনারা এখানে সবার আগে গেস করুন যে কী ফর্মুলা এখানে দেওয়া আছে। আপনারা ফর্মুলাটা যত তাড়াতাড়ি গেস করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। আপনারা অবশ্যই এখানে ফর্মুলাটা গেস করুন, আর গেস যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। তো চলুন আপনারা সবাই আপনাদের খাতায় যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন এক্সপ্রেশন, আমরা এখানে 0.137 কে এ এবং 0.098 কে বি ধরেছি। তা এইভাবে আমরা লিখেছি, তা এইভাবে ইকুয়েশনটি লিখলে কি হয়, এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা আমরা এখানে এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কাটাকাটি হয়ে গিয়ে 2 থেকে যায়। তা যাদের উত্তর 31 নম্বর প্রশ্নে অপশান এ বেরিয়েছে 0.2 তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32। 32 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2011 এসেছিল, 256 × ?² × 10² তাহলে আমাদের ইকুয়াল সাইনে এখানে এখানে কত উত্তর হবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। 32 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা।
32 নম্বর প্রশ্ন আমরা ক্যালকুলেশন করি 8 স্কয়ার ইনটু 10 স্কয়ার ডিভাইডেড বাই 256 আমরা একদিকে নিয়ে এসেছি আর একদিকে আমরা কোশ্চেন মার্কে রেখে দিয়েছি তাই এইভাবে করার পর আমাদের স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করার পর 25 উত্তর বেরিয়েছে মানে যাদের উত্তর 32 নম্বর প্রশ্নে অপশান বি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 33 নম্বর প্রশ্ন ব্যাংক ক্লার্ক 2011 এই কোশ্চেনটা এসছে 33 + 371 / 7 = কত তা আপনারা এখানে বড় মাসের নিয়ম অনুসারে এই অঙ্কের উত্তরটা নির্বাচন করবেন আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে 33 নম্বর প্রশ্নে আপনারা আপনাদের খাতায় যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা ক্যালকুলেশন করার মাধ্যমে তা আমরা এখানে ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করার পর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 86 তা যাদের উত্তর বেরিয়েছে অপশান সি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 36 36 নম্বর প্রশ্ন এসএসসি 2007 এ এসেছিল ইফ 1 + 1/b = 1 অ্যান্ড b + 1/c = 1 দেন c + 1/a = কত এই বাংলায় বলে দিই a + 1/b যদি 1 হয় b + 1/c যদি 1 হয় তাহলে c + 1/a = কত সেটা আমাদের বার করতে হবে কত এখানে এটাকে কোশ্চেন মার্ক তাহলে c + 1/a এর মান কত হবে যদি ওইগুলোর মান ওরকম হয় তাহলে 36 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 36 নম্বর প্রশ্ন তাহলে গিভেন দ্যাট তাহলে 1 + 1/b = 1 তাহলে a যদি এখান থেকে বার করতে চাই তা আমরা b - 1 / b বার করেছি তাহলে 1/a = b / b - 1 আর b + 1/c = 1 তাহলে 1/c = 1 - b তাহলে c = 1/1 - b তাহলে আমরা এইভাবেই যদি ক্যালকুলেশনটাকে সাজাই তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তাহলে c + 1/a আমরা এই ফরম্যাটগুলো বার করে কেন নিলাম আমাদের এইটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে আমরা এখানে c এর মান আমরা এখানে বসাতে পারছি তাহলে c এর মান আমরা এখানে 1/b আমরা এখানে বার করেছি সেটাই বসিয়েছি আর 1/a আর এই 1/a এর মান আমরা এখানে কিন্তু বার করেছি তাহলে আমরা এখানে লাইন বাই লাইন লিখেছি তা লাইন বাই লাইন লেখার পর আমাদের উত্তর বেরিয়েছে কিন্তু 1 তাহলে 1 - b আর ডিভাইড বাই 1 - b তাহলে c + 1/a আশা করছি আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পেরেছেন তাহলে c + 1/a আমরা এখানে মান বসিয়েছি তা মান বসানোর পর আমাদের কিন্তু এখানে উত্তর বেরিয়েছে কত না 1 তা যাদের উত্তর এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে 1 মানে 36 নম্বর প্রশ্নে অপশান ডি যাদের 1 বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর 36 নম্বর প্রশ্নে যাদের উত্তর 1 তাদের সবার উত্তর সঠিক আপনারা এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে এখানে আমি একটু মিস্টেক করেছি এখানে একটা বি হবে কারণ এখান থেকে আমরা বি তুলেছি আর 1/b + b / b - 1 আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 37 37 নম্বর প্রশ্ন ব্যাংক ক্লার্ক 2008 এ এসেছিল 7 3/4 + 5 1/4 + 8 1/2 = কত তা আপনাদের একটা ভগ্নাংশের অঙ্ক করতে দেওয়া হয়েছে ভগ্নাংশের সিম্পলিফিকেশন আপনারা আশা করছি এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা যারা শর্টকাট নিয়ম জানেন সেভাবে করুন বা যারা লংও করতে পারবেন কিন্তু যেভাবেই হোক আপনারা কোশ্চেনের অ্যান্সারটা 1 মিনিটের মধ্যে বার করতে হবে তা আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমাদের এখানে কোশ্চেন মার্ক এই মানটা বার করতে হবে তাহলে আমরা 7, 5 আর 8 এই তিনটাকে এক জায়গায় নিয়েছি আর ভগ্নাংশগুলোকে এক জায়গায় নিয়ে গেছি তা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে আমাদের ক্যালকুলেশন করে বেরিয়েছে 21 1/2 মানে 21 / 1/2 তাহলে 37 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান বি স্টেপ বাই স্টেপ এখানে করা আছে আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করেছেন তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন 21 / 1/2 তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 38 আমাদের রেলওয়ে 2007 এই কোশ্চেনটা এসেছিল 3/5 / 3/4 / 5/6 / 9/2 = কত তাহলে আপনাদের এই মানটা বার করতে হবে আপনারা এর আগেও আমাদের সাথে অঙ্কগুলো করেছেন সেই অঙ্কগুলো যারা পেরেছেন আশা করছি এই অঙ্কগুলো আপনাদের ক্ষেত্রে খুব ইজি তা চলুন আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা দেখুন আমরা স্টেপ বাই স্টেপ করেছি করার পর 372 তা যাদের উত্তর এখানে অপশান সি বেরিয়েছে 372 তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 42 42 নম্বর প্রশ্ন এসএসসি 2010 এ এসেছিল 2 - 1/3 × 2 - 3/5 × 2 - 5/7 এইভাবে যদি চলতে থাকে তাহলে 2 - 997 / 999 = কার সমান হবে সেটা আপনাদের বের করতে হবে
আপনারা 42 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশন করার মাধ্যমে। 42 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো গিভেন এক্সপ্রেশন, আমরা এক্সপ্রেশনটা লিখেছি, তাহলে প্রথমটা বাংলায় আমরা এখানে করেছি, প্রথমটা ক্যালকুলেশন করার পর 5/3, তারপর একটা 7/5, তারপর 9/7, এইভাবে 1001/999। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে 101/3, তাদের সবার উত্তর সঠিক। আর 42 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনের অ্যান্সার বেরিয়েছে অপশান সি 101/3, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, 43 নম্বর প্রশ্নে চলে এসেছি, ইফ এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2, দেন 2x² প্লাস 2/3x² প্লাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল কত? তাহলে এটা এসএসসি 2010 এ এসেছিল। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশন করার মাধ্যমে। তা আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, ভিডিওটা পজ করে আপনারা উত্তর করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারেন। তো চলুন ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। গিভেন এক্সপ্রেশন আমরা লিখেছি, তাহলে ডিভাইডিং এন অ্যান্ড ডিভাইডেন, আমরা এখানে কি করছি, আমরা এখানে করছি ডিভাইডেন এন আর অ্যান্ড ডি আর বাই এক্স উই গেট, মানে কি আমরা এক্স এক্স দিয়ে ডিভাইড করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এক্সটাকে ডিভাইড করছি মানে এক্সটাকে আমরা এক জায়গায় নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে এক্স দিয়ে আমরা যখন এটাকে আমরা করছি কি, যে আমরা এন আর এবং ডি আর কে বাই এক্স দিয়ে, তাহলে ডিনোমিনেটর আর নিউমিনেটরকে আমরা এক্স দিয়ে করছি। তাহলে আপনারা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছেন যে ডিনোমিনেটরকে কেন এক্স দিয়ে করলাম, তার কারণ কি, তার কারণ দেখুন আমরা এই ফরম্যাটটা পেয়ে যাচ্ছি কি না, এক্স প্লাস 1/x, ঠিক আছে। তা দেখুন আপনার ডিনোমিনেটর আর নিউমিনেটরকে আমরা এক্স দিয়ে ক্যালকুলেশন করছি বা ডিভাইডেড করছি, আমরা ভাগ করছি। তা ভাগ করার পর আমরা এটাকে এই ফরম্যাটে পেয়ে যাচ্ছি। তা এই ফরম্যাটে পেয়ে গেলে আমাদের একটাই সুবিধা, আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারবো কি 1x + 1/x ইজ ইকুয়াল টু 2। তা ক্যালকুলেশন করার পর আমাদের এখানে উত্তর বেরিয়েছে 4/11। তা 43 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, 44 নম্বর প্রশ্ন, ব্যাংক পিও 2011 এ এসেছিল, 2668/14/12 ইজ ইকুয়াল কত? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, খুবই ইজি অঙ্ক দেওয়া আছে। আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা সাজিয়েছি, স্টেপ বাই স্টেপ করেছি, করার পর আমাদের অ্যান্সার বেরিয়েছে 16, যাদের উত্তর বেরিয়েছে 44 নম্বর প্রশ্নে 16, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বই সবার কাছেই আছে, কিন্তু কে কতগুলো বইয়ের অ্যান্সার করে বা কে কতগুলো প্র্যাকটিস করে সেটা একটা বড় ব্যাপার। তা আপনারা আমাদের ক্লাসটা করুন, আশা করছি এই ক্লাসগুলো আপনাদের মোটিভেট করবে এবং অবশ্যই এই অঙ্কগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। বই আপনাদের অনেক প্রচুর আছে, আপনাদের ওয়ার হাউসে প্রচুর বইয়ের স্টক আছে, কিন্তু কটা প্র্যাকটিস করেছেন আপনারা একটু নিজেদেরকে জিজ্ঞেস করুন, আমাদের সাথে এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন। আশা করছি আপনাদের অঙ্কে কোনো জায়গায় কিন্তু মিস্টেক থাকবে না, আর মিস্টেক থাকলে সেগুলো কিন্তু আপনাদের মাথায় ঢুকে যাচ্ছে যে কোথায় কোথায় আপনাদের অঙ্কের প্রবলেম হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসছি আমরা পরবর্তী আজকে শেষ প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, মানে 22টা অঙ্ক করেছি, তা 49 আমাদের শেষ প্রশ্ন। তাহলে 8 9 6/56 × 8+12/5³ − 6² + 19 ইজ ইকুয়াল কত? তাহলে বটমাসের নিয়ম অনুসারে আপনারা এই কোশ্চেনের অ্যান্সার করবেন। আমাদের এটা ব্যাংক ক্লার্ক 2009 এই কোশ্চেনটা এসেছিল। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা সবাই সঠিক উত্তরটা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা আজকে 22টা প্রশ্ন করেছি, তা 22টা প্রশ্নে আপনারা কে কটা মার্কস পেয়েছেন আপনারা অবশ্যই একে একে পোস্ট করবেন, আর পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো বন্ধুরা, 49 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পেরেছেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই করেছেন আশা করছি এই কোশ্চেনের সঠিক উত্তর। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে সাজিয়েছি, তা সাজানোর পর আমাদের অ্যান্সার বেরিয়েছে কত, স্টেপ বাই স্টেপ করার পর 2। তাহলে যাদের এইখানে অপশান বা এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান ডি 2, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়। তো বন্ধুরা, আমরা আজকে টোটাল 22টা প্রশ্ন করলাম, আর 22টা প্রশ্নে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন।
মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা আপনাদের ক্যালকুলেশন করে মার্কসটা অবশ্যই পোস্ট করবেন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক ও শর্ট উত্তর দেওয়ার। এবং এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, এ 120 meter লং রোপ ইজ কাট ইন্টু 3 equal parts, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ পার্ট? অপশান এ 40 meter, অপশান বি 30 meter, অপশান সি 50 meter এবং অপশান ডি 25 meter। আবার আমি কোশ্চেনটা বলছি, 120 meter লং রোপ ইজ কাট ইন্টু 3 equal parts, তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ পার্ট? অপশান এ 40 meter, অপশান বি 30 meter, অপশান সি 60 meter এবং অপশান ডি 25 meter। তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা যেটা মনে হচ্ছে সেটা আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।